গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আচ্ছা, একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে টরে নিয়ে, দেখো ওদিকে গাছে জল দিচ্ছে, দেখো ওদিকে রক্ত গেঁদা, দেখো ওদিকে চন্দ্রমল্লিকা গাছ, দেখো পুড়িয়ে এসেছিলো বলতে গেলে সবে ফুলে, দেখো ফুলগুলো ফুটেছে। ও প্রতিদিনই বলতে গেলে সকালের দিকে জল দেয়। দেখো আমার হাতে গাছ লাগানো, দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফুলের বাগান নিয়ে ভিডিওটা তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। দেখো ওদিকে জবা গাছ বলতে গেলে এটা কালারিং জবা হয়, সবে কুড়িয়ে এসেছে। আর ওদিকে দেখো ওটাও একরকমের গাছ বলতে গেলে, নীলকণ্ঠ ফুল যেরকম হয় সেরকম নীলকণ্ঠ ফুল গাছ। এটা হচ্ছে কি কলমি শাক, মানে কলমি শাক দু রকমের হয়, একটা আছে বড়ো বড়ো আর একটা আছে মানে কাটা 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 পাতাগুলো হয়, দেখো কলমি শাক গাছ। আর এদিকে দেখো ঝাউ গাছ। আমার হাতে গাছগুলো যদি লাগানো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ তোমরা লাইক কমেন্ট করো। দেখো ওদিকে দেখো গোলাপ গাছ, দেখো গোলাপ ফুল ফুটেছে, কালারিং গোলাপ, কেমন লাগছে গোলাপটা দেখো। আশা করি তোমাদের কাছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবে। ওদিকে আনারস গাছে জল দিচ্ছে, দেখো ওদিকে গাঁদা গাছ ফুটেছে, গাঁদা ফুল ফুটেছে, দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেছে। লাস্ট দেখো এদিকে একটা গোলাপ গাছ, এই গোলাপ গাছটা মানে কুড়িয়ে এসেছে বলতে গেলে, আস্তে আস্তে বড়ো হচ্ছে, বারো মাসে গোলাপ বলতে গেলে, যখন ফুল ফুটবে তখন তোমাদের ভিডিওটা দেখাবো। এখানে ভিডিওটা শেষ করলাম। ছেলে দেখো বল নিয়ে খেলছে, সকালবেলায় পড়া নেই শোনা নেই আর কি বলবো, খেলাধুলা করছে। ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। ততক্ষণ চললাম, টাটা।